চারিদিকে কনকনে শীত জেঁকে বসেছে। শীত বাড়ার সাথে সাথে বাড়ছে নানা ঠান্ডা জনিত অসুখ বিসুখ। এই শীতে নিজেকে কিভাবে সুস্থ রাখবেন তা নিয়ে অনেকেই চিন্তিত। শীতকালে কিভাবে সুস্থ থাকবেন, কি করলে রোগ ব্যাধি কম হবে তা নিয়েই জানবো আজ। সুস্থ থাকতে শীতকালে অতিরিক্ত যত্নবান হওয়া ও সঠিক খাদ্য নির্বাচন জরুরি। এ সময় সর্দি কাশি, অ্যাজমা বা হাঁপানি সহ ভাইরাস জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পায়, বিশেষ করে যাদের ব্যথা জাতীয় সমস্যা রয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই বয়স্কদের গিটের ব্যথা বেড়ে যায়, আর এই সমস্যার প্রধান কারণ কিন্তু অতিরিক্ত ঠান্ডা। এছাড়াও অনেকেরই এ সময় টনসিল ফুলে যাওয়া সাথে সাইনোসাইটিসের লক্ষণও দেখা দিতে পারে, যা ছোট বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হতে দেখা যায়। তাছাড়া শীতকালে ত্বকের কিছু রোগ বৃদ্ধি পেতে দেখা যায়, এর প্রধান কারণ শুষ্কতা। শীতকালে যেহেতু আর্দ্রতা তারতম্য হয় এবং বাতাসের ধুলোবালির পরিমাণ বেড়ে যায়, তাই এ সময় রোগ বেশি হয়ে থাকে। শীতকালীন রোগগুলো সম্পর্কে তো জানলাম, চলুন এবার জেনে নেওয়া যাক এসব রোগগুলো থেকে দূরে থাকার জন্য করণীয়। প্রথমত আমাদের উচিত শীত থেকে নিজেকে রক্ষা করে চলা, পর্যাপ্ত গরম কাপড় পরিধান করা, শুষ্কতা রক্ষা করে চলতে হবে। বিশেষ করে এ সময় শিশুদের প্রতি অধিক যত্নবান হতে হবে। এছাড়াও কোনো ঠান্ডা জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে কুসুম গরম পানি পান করতে হবে, বয়স্ক বা ছোট বাচ্চাদের উষ্ণ গরম পানি দিয়ে গোসল করাতে হবে, যথাসম্ভব ধূলিকণা এড়িয়ে চলতে হবে এ সময়। এক্ষেত্রে মাস্ক ব্যবহার করা যেতে পারে। এবার জেনে নেওয়া যাক শীতের সময় যে সকল খাবার খাদ্য তালিকায় রাখা জরুরি। গরম চা, গ্রিন টি বা তুলসী চা অথবা আদা চা শীতের সকালে নাস্তার পর পান করতে পারেন। এতে করে ক্লান্তি ভাব দূর হবে এবং শরীর সতেজ থাকবে। খেতে পারেন লাল আটার রুটি। লাল আটার রুটিতে আছে ফাইবার ও ভিটামিন বি। ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরকে উষ্ণভাব এনে দেয় এবং ভিটামিন বি দেহকে সুস্থ রাখে। ডিম পোস বা সিদ্ধ ডিম শীতের সকালে নাস্তার জন্য একটি আদর্শ খাবার। ডিমে রয়েছে প্রোটিন, ভিটামিন ই, ক্যালসিয়াম ও ওমেগা থ্রি। রুটির বদলে ওটস খেতে পারেন। ওটসে আছে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি। এতে শরীরে মেটাবলিজম বৃদ্ধি পায়। প্রতিদিন সকালে না হলেও যে কোনো বেলায় স্যুপ খেতে পারেন। এতে শরীরের শক্তি বাড়ার পাশাপাশি ঠান্ডা দূর হবে এবং ত্বকের সৌন্দর্য বজায় থাকবে। শীতকালে মধুর কোনো বিকল্প নেই। গলার খসখস ভাব কমানোর পাশাপাশি মধু ঠান্ডা দূর করে।